জয় কুন্দে। ফার্স্ট অফ অল মানে থ্যাংক ইউ কব লাগিব বিপিএফ দলের যিজন চিফ বলে কয় আমার হাগ্রামা সারক মানে তেখেতক ধন্যবাদ দিছো তেখেত মোক টিকেটটো প্রদান করার কারণে। আর ফর্মেলিটি অলমোস্ট ওভার হয়ে গেল, এতিয়া আমি এজ এ ক্যান্ডিডেট ক্যান্ডিডেট হিসাবে গাঁওয়ে গাঁওয়ে ঘরে ঘরে ডোর টু ডোর ক্যাম্পেইনিং করাটা আমি স্টার্ট করবলে ধরেছো, আমি এই স্টার্ট করি। আমার উদ্দেশ্য এটাই, আমার শান্তি লাগে, আমার প্রগ্রেস লাগে, আমার রেসপেক্ট লাগে, যিকিনি বস্তু আমি কিনব দরকার নাই সংবিধানে দিয়া বস্তুটো আমি বিচারি, আর সেই সংবিধান দিয়া বস্তুটো রাস্তার পুতলে বিচারি পোৱা বস্তু নয়, সেইটো মানুষে বিচারিব জানিব লাগিব। আর এই হল কনস্টিটিউশনাল রাইট বলে কয়। এতিয়া রুলিং গভর্নমেন্টে কনস্টিটিউশনটো চেঞ্জ করবলে গৈ আছে, কনস্টিটিউশনটো যেতিয়া চেঞ্জ হয়ে যাব আমি ট্রাইবেলর যিমান রাইট আছে সব ডাইলিউট হয়ে গুছি যাব। মিসিং দেউরী বলে কবলে ভাষা না থাকবে, বড় লেনের বড় ভাষা না থাকিব, বিকজ থিওরি এটা আহিছে ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান কান্ট্রি ওয়ান রিলিজন ওয়ান নেশন ওয়ান কালচার ওয়ান ল্যাঙ্গুয়েজ বলে কলে আপনার বড় ল্যাঙ্গুয়েজ মিনিংলেস হয়ে যাব, মোর দেউরী ল্যাঙ্গুয়েজ মিনিংলেস হয়ে যাব, মিসিং ভাষা মিনিংলেস হয়ে যাব, নেপালি ভাষা মিনিংলেস হয়ে যাব, হয়নে নয়? সেইকারণে আমি সেইটাই বিচারিছো। আমার উদ্দেশ্য এটাই যে সংবিধান যেটা কনস্টিটিউশন এটা রিড্রাফ্ট করবলে গৈ আছে সেইটো আমি প্রটেকশন দিবলৈ বিচাৰিছো, আৰু আমি প্রটেকশন দিয়াটো কনফার্ম। আৰু এটা ইয়াতে কথা হৈছে কি, আজিকালি মানুহ ফ্রিডমটো কার্টেল কৰি দিছে, খ্রিস্টান সকলে এতিয়া প্রেয়ার সার্ভিস কৰিব নোৱাৰে, হয়নে নয়? সো আমার কেইটামান ফান্ডামেন্টাল রাইট আছে, রিলিজিয়াস রাইট আছে, ইন্ডিয়া বিং এ সিকুলার কান্ট্রি, এটা সিকুলারিজমটো ইহতে এই শব্দ সিকুলারিজম শব্দটোই ডিলিট করব এটা সংবিধানত, তেতিয়াহলে আমার জিয়াই থাকা অধিকারটোই নাই, কিয়নকি ফ্রিডম অফ স্পিচ বলে আছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন বলে আছে, তারপর ফ্রিডম অফ রিলিজন আপনার আছে সিকুলারিজম, সেই সিকুলারিজমের সকল ধর্মই ইন্ডিয়া এজ এ হিন্দু কান্ট্রিটো কতলি উল্লেখ করা নাই, ইন্ডিয়া সিকুলারিজম বলে কোয়ার লগে লগে তাতে হিন্দু মুসলিম ট্রাইবেলিজম লই পেলে শিখ জেন সবর অধিকার আছে। কিন্তু বিজেপির এটাই উদ্দেশ্য, ইন্ডিয়া শুড বি এ হিন্দু কান্ট্রি, হিন্দু কান্ট্রি বলে কোয়ার লগে লগে আমি কত আমার ইয়াত একো এটা এই যেটো দেশত রিলিজিয়াস লৈ পলিটিক্স করে সেই কান্ট্রিটো ডংক হয়ে যায়। ফর এক্সাম্পল নেপালটো হিন্দু কান্ট্রি বলে কয়, আজি নেপালের পর মানুষ দৌড়ি পেলায় নেপাল এরি পেলায় বেলেগ জায়গার আছে, কেলে কৈছে অনলি বিকজ অফ দ্যাট কাইন্ড অফ ইস্যুস। সেইকারণে আমি আমার এটাই উদ্দেশ্য, আমার গোটেই যাক লড়া আনএমপ্লয় আছে ইহঁতক এমপ্লয় দিব লাগে, ইনকাম জেনেরেটিং স্কিম দিব লাগে, আমাক রাস্তা পদূলির কথা কই লাভ নাই, আমাক পটা দলের ঢোল বজায় আমার কানত পেলায় একো লাভ নাই, আমাক এটাই পরিবর্তন বলে আমি কৈছিলো। অসমৰপৰা 14 জন এমপিএ যায় পার্লামেন্টত কি করবলে যায়, তেখেত সকলে তাত মানে সেদা খাবলে যায় এক্সেপ্ট গৌরব গগৈ। সেইকারণে আমার তেজপুর সমষ্টি ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস কনস্টিটুয়েন্সি হয়, তেজপুর নিচিনা একটা শিক্ষিত কনস্টিটুয়েন্সি জায়গাপরা তাত গৈ পেলায় রাইজর দুঃখ সুখটো এক্সপ্রেস করব পারিব, সদনত মাত মাতিব লাগিব। এই এনেকুৱা মানুষ মই নিজকে ভাবিছে দ্যাট আই এম কেপেবল ইনাফ টু প্লেস আওয়ার গ্রিভেন্স ইন দ্য হাউস এন্ড ডিমান্ড আওয়ার রাইট ইন দ্য হাউস। কিমানমান ভোট আমি তো অলরেডি ভাবিছো আমি 2 লাখ ভোট পাম বলে ভাবি এক্সট্রা এক্সিস কেলৈ আমার যে ট্রাইবেলের ভোট এইটো অলরেডি আমার লগত আছে, বাকি যা ফ্লাইং ভোটস আছে অলরেডি এটা কা আন্দোলন যা মানুষ ডিসগাস্টেড হয়ে আছে আনহেপি হয়ে আছে জেনারেল ভোট বলে কয় সেইখিনিতো আমি পাম, আদিবাসী সকলক এসটি ভোট দিম বলে কোয়াটো ইহঁতর গাত লাগি আছে, প্লাস আমার নেপালি ককাই ভাই সকলক খানাপাড়াত যেতিয়া ইহঁতর মিটিং হয়েছিল নেপালি সকলের মিটিংত তেতিয়াতো সিএমএ নাহিলে নয়, সিএমএ তারমানে তেখেত সকলক ডিসিভ করলে নয় জন ঠগিলে নয় জন, এইখানে খুব তো লাগি আছে নয় হয়নে নয়? তো সেইকারণে ওভারঅল দুই এটা মানুষ ডিউ টু সাম সার্কামস্টেন্সর কারণে তেখেত সকলে বিজেপির লগত জবরদস্তি গৈ আছে, হয়তো কোনোবার গড় কমপ্লিট হওয়া নাই, কোনোবা কি কয় অরুণোদয় আসনি দিম বলে কয়ে পেলায় রখাই থাকে, কোনোবা কয় লাখটকীয়া বাইদেউ বনাম বলে কৈছে, এইবিলাক আশাতে বিজেপির লগত দুই এটা ঘুরি আছে। কিন্তু যে কনসেস ভোট বলে কয় সেক্রেট ভ্যালেট পেপারত সেক্রেট ভোটিং যেতিয়া হব বিজেপিক ভোট দিয়াটো একেবারে এবার নীল বলে নক পাব, কিন্তু ইহঁতে এবার কমাটো একেবারে কনফার্ম বলে আমি ভাবিছো। বিজেপি দুটা টিম আছে, এটা বি টিম এটা এ টিম, এটা অরিজিনাল বিজেপি এটা সপনীয়া বিজেপি দে, এটা ইহঁতর মাজতে ফাইট আছে, সো আলটিমেটলি আমিয়ে ভোট পাম, সো আমি জিকাটো কনফার্ম।
আৰু বিজেপিটো এনেকুৱা নহয় যে কোনোবা ধাৰ খাই থাকে, পাব্লিক যি টি পাৰ্টিত যাব পাৰে। এতিয়া কোনোবা এটা ঠিকা কৰিছে, পইচা পোৱা নাই, সেই পইচাখিনি পাবৰ কাৰণে আজি বিজেপিৰ নাম গান গাই আছে। কোনোবাই পইচা পোৱা নাই ঠিকা কৰি, তৰি ই দিব নেকি আপোনাৰ বিজেপি ভোট? কেতিয়াও নিদিয়ে। আল্টিমেটলি আমি মানুহ হয়, আমাৰ জীয়াই থাকিবলৈ অধিকাৰ এটা লাগে, আমাক ইনকাম এটা লাগে। আমাক ইনকামটো দিয়া নাই নহয়, কোটি টকা কালেকশ্যন কৰি আছে, কোটি টকা কালেকশ্যন কৰি ক'ত পেলাইছে পইচাখিনি? দিছে কাক, গৈছে ক'ত? আপোনালোকে সুধকচোন। সেই পইচাখিনি লৈ পেলাই আমাকে আকৌ অৰুণোদয় আঁচনি বুলি দিছে, সেই পইচা লৈ পেলাই গছ গছনি ৰুবলৈ দিছে আমাকে, এই পইচা লৈ পেলাই আমাক নাচিবলৈ দি আছে। পাৰ্টিকুলাৰ ট্ৰাইবেলবিলাকক কি বুলি কয়, এগ্ৰিকালচাৰ ফেষ্টিভেল। আৰু এগ্ৰিকালচাৰ ফেষ্টিভেল নামত দেউৰী, মিচিং, ট্ৰাইবেল, বড়ো, কছাৰী, তিৱাবিলাকে অলমষ্ট এভৰি উইক নাচ গানতে আমাক ইনভল্ভ কৰাই থৈছে। ৱেৰেলচ আমাৰ এডুকেশ্যনটো পাহৰিয়ে গৈছে, হেল্থ আমাক পাহৰিয়ে গৈছে, আমাৰ ৰেচপেক্টটো পাহৰিয়ে গৈছে, আমাৰ লেণ্ড ৰাইটটো পাহৰিয়ে গৈছে, বেল এণ্ড ব্লকটো চাপ্টাৰ সিহঁতে কেতিয়াও আলোচনা নকৰে, ইউ চি চিটো ট্ৰাইবেলক যে ইমান এটা নেগেটিভ ইম্পেক্ট আছে সেইটো কটাই নকয়। সিহঁতে হাইকোৰ্টৰ ষ্টেণ্ডিং অৰ্ডাৰ আছে ট্ৰাইবেল বেল ব্লকৰ ইনক্লোজাৰ ইভেকশ্যন কৰিব লাগে বুলি কৈছে, সেইটোতো কোনো এটা চৰকাৰে কাঞ্চ কৰে নিদিলে। অঁ হয়, তাতে দুই এটা ট্ৰাইবেলৰ লিডাৰ আছে যাক মই কওঁ ইয়েছ মেন, সেই তেখেতসকলে হয়তো নিজৰ স্বাৰ্থৰ কাৰণে মনে মনে আছে, ডেট কুড বি দ্য ওৱান অফ দ্য ৰিজন। কিন্তু অভাৰঅল ট্ৰাইবেল মানুহে এবাৰ বিজেপিক ভোট নিদিয়ে, ইনাফ ইজ ইনাফ। কংগ্ৰেছটো কি ক'ম আৰু, কংগ্ৰেছটো ভাল আছিলে, কংগ্ৰেছৰ আগৰ দিনৰ সূতা কম্বল বিজনেছ কৰিছিলে তেখেতসকলে, সেই সময়ত যদি মানুহ সিহঁতৰ বেছটো বনোৱাহেঁতেন আজি কংগ্ৰেছক কোনো হাৰাব নোৱাৰিলেহেঁতেন। কংগ্ৰেছত যিসকল আছিলে ব্যাকুম নেতা তেখেতসকলে এতিয়া এ টিম না বি টিম বিজেপিৰ হৈ আছে, কংগ্ৰেছৰ শব্দটো ক'ত আছে এতিয়া? কংগ্ৰেছক ৰাইজে বেয়া পোৱা নাই, কংগ্ৰেছৰ মানুহে ভাল পায়, কিন্তু কংগ্ৰেছৰ কম্পিটেণ্ট লিডাৰে নাই। কংগ্ৰেছৰ যিজন আজিৰ ডেটত তেজপুৰ সমষ্টিৰে খেলিবলৈ গৈছে, ৱেডাৰ হি ইজ কম্পিটেণ্ট অন ৰাইজে চাব নহয়, হোৱাট ইজ ইজ কোৱালিফিকেশ্যন ৰাইজে চাব নহয়, যে কংগ্ৰেছৰ কেণ্ডিডেটে পাৰ্লামেণ্টত গৈ পেলাই আমাৰ কিবা গৌৰৱ গগৈ নিচিনা তেখেতে তাত চিঞৰিব পাৰিব কি নোৱাৰে ৰাইজৰো ডাউট আছে, তেখেত কি ভাষা ভালকৈ ক'ব পাৰে কওক না মোক, হি এজ এ লেংগুৱেজ প্ৰব্লেম ন, বিজেপিৰ এম পিটো লেংগুৱেজ প্ৰব্লেম আছে, ডেটছ অল, থেংক ইউ। गजनथाव खौरां सेरफांगुरी बाजाज शोरूमा बाजाज बाइक सालायनानै मोजां मोनग्रा रायजो राजाफोरनि थाखाय गजनथाव खौरां लानानै फैदों। सेरफांगुरी बाजाज शोरूमा ईद एन बिहुद दामाखा अफार होगासिनो दं। क'क्राझार जिल्ला सेरफांगुरियाव थानाय फुंखा इन्टारप्राइज बाजाज शोरूमा 22 मार्चनिफ्राय 30 एप्रिलसिम ईद एन बिहुद दामाखा अफार आरो एक्सेन्सनि खाबुफोर होगासिनो दं। नोंथांमोना सेरफांगुरियाव थानाय फुंखा इन्टारप्राइज बाजाज शोरूमाव खुंफुंजानाय ईद एन बिहुद दामाखा अफार एक्सेन्सआव फैनानै नोंथांनि लुबैनाय बाजाजनि बाइकखौ लांफैनो हागोन। बाजाजनि बाइक सालायनो मोजां मोनग्रा रायजो राजाफोरनि थाखाय फुंखा इन्टारप्राइज बाजाज शोरूमा लोगोसे मोजां अफारबो लानानै फैदों। बेफोरनो जाबाय हेलमेट फ्रि, 2 लिटार पेट्रल फ्रि, केस होनानै बाइक बायगिरिफोरनो 1000 रां केसबेक हरफिननाय जागोन। आरोबाव लोगोसे मोनसे गोजोनथाव खौरां, 500 रां होग्रोनानै गोसोबादि बाइकखौ आवग्रिना दोननो हागोन आरो गासै गारिजों लोगोसे मोनफा मोनफा एसर गिफ्ट हरनाय जागोन। फुंखा इन्टारप्राइज बाजाज शोरूमा 7999 रां बेसेनावनो डाउन पेमेन्ट होनानै बाइक लानो हागोन आरो जायखिजाया बाइकखौनो एक्सचेन्ज खालामनायनि खाबु लानानै फैदों। आबुङै मिथिनो थाखाय 6003817191, 7002204072 आरो 9101547892 बे जानबुं नम्बरआव खौरां लाहरनो हागोन।